200 কিলোমিটার প্রচন্ড পরিমাণে কষ্ট হয়। কালকে আসার সময় সেটা বুঝে গেছিলাম, এই কারণে আমরা ডিসাইড করলাম যে এখন আমরা এখান থেকে মন্দারমণি যাব। মন্দারমণি ওখানে লাঞ্চ করব, একটু রেস্ট নেব, তারপরে ওখান থেকে আমরা রাইডটা বেরাবো। আমাদের একটুখানি ঘোরাও হয়ে যাবে মন্দারমণি, আবার বিকেলবেলা রাইডটাও করতে পারবো। এই কারণে আর একটা কেস হয়েছে, এটা হলো আমাদের হোটেলের ব্যালকনি। আর কালকে রাতে যে আমরা সমুদ্রে স্নান করে যে ভিজা জামাকাপড়গুলো ছিল সেগুলো এখানটায় রাখা হয়েছিল, বাট সকালে উঠে দেখি ওই দেখো আমার গামছা অন্য কারোর ব্যালকনিতে চলে গেছে। তারপরে এটা হলো আকাশের প্যান্ট আর ওটা হলো আমার হাফ প্যান্ট। এবার অন্য কারোর রুমে গিয়ে ওটা নিয়ে আসতে হবে, কত ঝামেলা বলো তো। এখান থেকে কিন্তু আমাদের সমুদ্র দেখা যায় হোটেল থেকে, দেখবে ওই দেখো সি বিচ, ওই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সমুদ্র। বেশ ভালোই লাগছে, একদিনের জন্য আসলাম। অ্যাকচুয়ালি শেরুকে নিয়ে কখনোই লংয়ে যাইনি, হঠাৎ করে প্ল্যান হলো তাই আমরা বেরিয়ে পড়লাম। অশোককেও বললাম, অশোক বললো ঠিক আছে চ, তাই শেরুকে নিয়ে এত দূর আসলাম। বেশ ভালো মজা হলো, এবার ঠিকঠাকভাবে দেখা যাক আজকের দিনটা কী হয়, দেখতে থাকো আর সঙ্গে থাকো। হোটেল ইশানির এটা হলো ভিজিটিং কার্ড, তোমরা চাইলে বুক করতে পারো, পেছনে সব রেট দেওয়া আছে। আর কালকের রাতে শেরু আর অশোকের বাইক এখানেই ছিল। তোমরা ব্রেকফাস্ট করছি এখানে আমাদের রুমের সামনে, একটা ব্রেকফাস্ট ছিল আলু পরোটা নিয়েছে আর কচুরি আসছে। বেশ ভালোই লাগছে দেখতে, এখানে দুখানা আলু পরোটা, এত বড় বড় আলু পরোটা হবে ভাবতেই পারিনি। সকালে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল আর দীঘাকে বাই বাই বলে আমরা বেরিয়ে যাচ্ছি। এখন কিন্তু আমরা যাব মোহনায়, মানে এখান থেকে লগভগ 7 কিলোমিটার মতো। বাইক থাকলে এই একটা সুবিধা, মোহনার পরে আমরা যাব মন্দারমণিতে, এই আজকের প্ল্যান রয়েছে। মন্দারমণিতে ওখানে থেকে আমরা বিকেলবেলা নাগাদ রাইডটা কমপ্লিট করব, তার জন্য এখন আমরা আপাতত যাই, তারপরে যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। পুলিশ কিছু বলে তাই তো, মানে নিচে রাখা বারণ, নিচে বাইক নেওয়া বারণ, তাই তো। আমরা যদি এরকম জায়গায় মানে ওই ওই জলের ওখানটা যাবো না, ঠিক আছে। অনেক রিকোয়েস্ট করার পরে এলাকার লোক আমাদের পারমিশন দিল, কারণ বিচে কিন্তু বাইক নিয়ে চালানো অ্যালাউ নেই, পুলিশ দেখতে পেলে একটা মোটা টাকা ফাইন করবে। তো যাই হোক, এলাকার লোকের পারমিশন নিয়ে এসেছি, মানে যে তারসে নিচে এসে আয়া হে পারমিশন লিখে আয়া, ওরকম একটা ব্যাপার। তো যাই হোক, আপাতত ফটো তুলি যেখানের জন্য আমরা এসেছিলাম। আমার খুব ইচ্ছে ছিল শিরুকে নিয়ে সি বিচে আসবো, তো সেই ইচ্ছেটাও পূর্ণ হয়ে গেছে আমার। নেক্সট লেভেল, নেক্সট লেভেল, এরকম যে মজা হবে কখনো ভাবতে পারিনি। দীঘা এসে চারজন মিলে দুটো বাইক নিয়ে, মানে বলে না যদি তো ডাকশনে কেউ না আসো তবে একলা চলবে, কিন্তু একলা আসেনি, চারজন মিলে একসাথে এসেছি, সেই লেভেল মজা আছে, সেই লেভেল। মানে আমি কখনো ভাবতে পারিনি যে বিচে বাইক নামাতে পারবো, শেরুকে নামাতে পারবো বিচে। আমরা তো বিচে নেমেছি বাট শেরু নামিনি। ওফ, এত ভিডিও আর এত ফটো তুলেছি না, সিরিয়াসলি হোয়াটসঅ্যাপ একদম একদম। চলো এখন মোহনা বাকি, এখনো তো বাকি আছে, এসছি যখন বাইক নিয়ে ফুল পয়সা উসুল করেই যাবো। চলো লেটস গো। অনেকক্ষণ হয়েছে, অনেক মজা হয়েছে, এন্টারটেনমেন্ট হয়েছে, এবার হবে আমাদের রাইড মন্দারমণিতে। ও মাই গড, সেই পুড়ছে, তাড়াতাড়ি বাস পিয়সপিতা, পেছন পুড়ে যাচ্ছে আমার। উফ, এই রোদের মধ্যে পুরো হাঁপিয়ে গেছি, এখন জল খেতে হবে। ও মাই গড, টাটা বিচ। বিচ তো গাড়া গেল, এদিকে এদিকে
এদিকে মনে হচ্ছে, এদিকে মনে হচ্ছে। এটা হলো মোহনার মাছের মার্কেট, এখানে সব ধরনের মাছ দেখা যায়। এই সমুদ্র থেকে যত মাছ ধরে নিয়ে আসে সব কিন্তু এখানে বিক্রি হয়, এখানে খুব কম দামে পাওয়া যায়। দেখো এদিকে দেখো অক্টোপাস, এই দেখো মাছগুলো দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে ভোরবেলা আসলে সব থেকে বেশি মাছ দেখা যায়, এই সময় তো সবাই চলে গেছে, দেখো সব দোকান বন্ধ। ভোরবেলা এত ভিড় থাকে, এত ভিড় থাকে যে এখানে তুমি ঠিক করে হাঁটতে পারবে না। নিজের ডাব নিজেই কেটে খাচ্ছে। ওয়াও, ও ভাই ভাই, সেই কাটছিস তো তুই? ও কি দিচ্ছে, প্রফেশনাল পুরো। ও ভাই ভাই, দিয়ে এটা ওটা ফেলিস না, ফেলিস না, দাঁড়া এর মধ্যে নারকেল আছে। ও মানে ছেলেটার এতটা জল তৃষ্ঠা পেয়েছে, এতটা আড়াটা কেটে খাবে মনে হচ্ছে। আড়াটা কেটে খাবার তুই, তুই ভাই আড়াটা কেটে খা, খা না, খা না, ঠান্ডা জল খাবো, এটা খাবো না, আড়াটা কেটে খা না, ওরম করিস কেন? সেই যে আমরা গরমের মধ্যে ফটোশ্যুট করেছি, তারপর আমরা জলও খাইনি, বলেছিলাম জল খাওয়ার জন্য তাড়াবো, আর ও এখানে এসছে ডাব দেখে নিজে কেটে খেয়ে নিল। ও শেরুর খাওয়ার জিনিস চলে এসছে, শেরু চলো লেটস গো। ওই যে পাওয়ার পেয়ে গেছি, পাওয়ার হবে, পাওয়ার ফুল ট্যাঙ্কি করে দাও তো। আর দিও না, আর দিও না। শেরু কিন্তু পুরো পেট ভরে খেয়েছে, আর যা খেয়ে নিয়েছে পুরো বাড়ি অব্দি আরামসে আমাকে নিয়ে যেতে পারবে। চলো এখন আপাতত যাবো মন্দারমণিতে, চলে তাতে চাও। রাস্তাটা দেখো, মানে এইরকম রাস্তা সিরিয়াসলি আমাদের ওখানে তো পাওয়া যায় না, তাই আমাদের ওই রাস্তা ছেড়ে একটু ডিফারেন্ট জায়গায় আসলাম। এটাই তো অ্যাডভেঞ্চার, সিরিয়াসলি বলছি, এত সুন্দর লাগছে না গাড়ি চালাতে। সবচেয়ে তো ভালো যে দেখতে ভালো লাগছে, নীল আকাশ আর এই সবুজ ঘাসের মাঝখান দিয়ে যে রাস্তাটা, ওফ, মনে হয় কি এরকম রাস্তা চালিয়েই যায়, চালিয়েই যায়, চালিয়েই যায়, যদি রাস্তা শেষ আর না হয়। কিন্তু বাম্পার চলে আসলো সামনে, মন্দারমণি ডান দিকে 9 কিলোমিটার, আর এটা হচ্ছে চাউলখোলা। এই চাউলখোলা থেকে ডান দিকে গেলেই মন্দারমণি, এখানে অটো টোটো সব কিছু পাওয়া যায়। ইয়েস, কত সুন্দর মন্দির দেখো এখানে। নাও সি মন্দারমণি। উফ, দাঁড়াও এক মিনিট, সানগ্লাসটা পরতে হবে, নাহলে কিছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ এবার ঠিক আছে, এতক্ষণ হেলমেট পরেছিলাম তো। এবার মন্দারমণিতে একটা জিনিস বেটার, এই যে পরপর যেগুলো দেখতে পাচ্ছ না, এগুলো অ্যাকচুয়ালি রেস্টুরেন্ট, এখানে বসে বসে তুমি খাবার খেতে পারো, বিয়ার খেতে পারো, অ্যালকোহল খেতে পারো, সব কিছু করতে পারো। আর মন্দারমণিতে কিন্তু বস একদম নিরিবিলি একটা ফাঁকা বিচ, অনেক বড় বিচ, অনেক, তুমি যদি নিরিবিলি টাইম স্পেন্ড করতে যাও তো মন্দারমণিটা বেস্ট। আর ক্রাউড দরকার, একটা হই হুল্লোর তাহলে দীঘা। তো যাই হোক, মন্দারমণির এনজয়টাও করবো আমরা এখন, আপাতত কোনো এক জায়গায় বসে খাওয়ার ব্যবস্থা করতে হবে, তারপর একটু সি বিচ ঘুরবো, তারপর সোজা বাড়ি। তো যাই হোক, আপাতত আমরা বসে আছি, আর এই যে ফুটেজটা দেখতে পাচ্ছি এটা কিন্তু টাইম ল্যাপসের শ্যুট হয়েছে, গোপ্রোতে, আমি খেয়াল করিনি, আমি অনেক ইনফরমেশান দিচ্ছিলাম তখন, কিছুই এখন আসেনি, তাই তোমাদের ভয়েস ওভার দিতে হচ্ছে। তো বেসিক্যালি এখানটায় আমরা বসেছি, আর এখানে আমরা লাঞ্চটা করব। লাঞ্চ কী দিয়ে করব, আমরা কাঁকড়া নেব, আমাদের যে ব্যাগগুলো এই হোটেলটাতেই রেখে আমরা সমুদ্র কয়েকটা ফটো ফটো তুলবো, তারপরে দিন খেয়ে দিয়ে সোজা বাড়ি। একটা সাইজ দেখো মালটা, দেখো সাইজ দেখেছো, মেরে দাঁত ভেঙে দিয়েছে একটা, এই একটা ঠ্যাং মেরে খোড়া করে দিয়েছে। কেমন লাগলো তোর বল, মন্দারমণি এসে? খুব ভালো। আচ্ছা এটা যদি মিস করে আমরা বাড়ি যেতাম তখন কি হতো? কষ্ট হতো। হ্যাঁ কেমন লাগছে? কেমন? খুবই ভালো লাগছে, মানে এখানে লোকেশনটা পুরোপুরি ডিফারেন্ট। আর একদম বেশ ভালো, বল এখানে এসে বোটও চড়া যায়, বোট বা স্পিড বোট, আর একটা বাইকের মতো কি আছে ওটার নাম জানি না আমি। তো যাই হোক, আপাতত আমাদের কাঁকড়া চলে এসছে, এবার দেখি কাঁকড়া কেমন খেতে টেস্টটা। এখানে দেখো আমাদের কাঁকড়া কিন্তু চলে এসছে। কী রে কেমন লাগছে কাঁকড়া খেতে? খুব ভালো। এটাই মিস করছিলিস তাই তো? যে দিঘা এসে কাঁকড়া খাবো না সেটা কখনো হতে পারে না। কাঁকড়ার সাথে একটু কোল্ড ড্রিঙ্কস খাবে? কোল্ড ড্রিঙ্কস? এই অ্যাপি খেলে মাথা ঘুরবে না তো? তোমরা সাক্ষী কিন্তু অ্যাপি খেয়েছি। অ্যাপিতে এরকম গেঁজা হয়? জানি না কোথাকার কোন অ্যাপি নিয়ে এসছে, এক্সপায়ার্ড, এক্সপায়ার হয়ে গেছে, ভালো না।
কেমনটা তেতো তেতো লাগছে অ্যাপিটা। নেক্সট লেভেল, লেভেল আপ এটাকে বলে। মানে দীঘায় এসছি আর বিচে বসে মজা করবো না, এটা কোথায় হতে পারে না, তাই না? সানসেট হতে যায়, সূর্য কিন্তু ডাউন হতে যায়, বাট এখানে এখানের যে সমুদ্রের যে ভাইবসটা এটা অসাধারণ, এটা দীঘাতেও নেই। এর জন্য সবাই মন্দারমণিতেই আসে। ও এখন কিন্তু জোয়ার জোয়ার হচ্ছে, আর একটু পরে আমরা খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেবো। চশমা লাগবে, এই দেখ চশমা। মন্দারমণি দেখা, মানে ওয়েট করছিলাম যে কখনটা বিকেল হবে, বিকেলে হয়ে গেল। বিকেলের যে এখানে ভাইবসটা সত্যি। পৌঁছলাম এই দেখো, মানে বাড়ি যেতে যেতে ওইটা মানে দোলনা খেয়ে নেয়। কি রে, যেতে ভালো লাগছে না? কি রে, যাবি না বাড়ি? এই দেখো পাশে সমুদ্র। ও জুতো তোমার চলে গেল, জুতো চলে গেল। ই বাবা, তোর ভাইবস নেওয়ার হলো না। না এই পাশ থেকে সেই দেখায় তোমাদের, দেখো এই পাশ থেকে কেমন লাগছে। সেই লাগছে সেই রাস্তাটা, তাই না? ও বাসটা কি ঢুকলো। গ্যাস বেরানোর সময় একটা মন্দির চোখে পড়লো, সেটা হলো মন্দারমণিতেই, পুরো কাছেই। জাস্ট দেখে না আমরা সবাই দাঁড়িয়ে গেলাম, এত সুন্দর লাগছে, এত সুন্দর। হঠাৎ করে অশোকের হেডলাইট বাল্বটা কেটে যায়। এই রাতের বেলা লং রাইড আমরা করতে যাচ্ছি, হেডলাইট না থাকলে কিন্তু খুব বিপদ। তাই নিয়ারেস্ট আমরা কাঁথিতে অনেক গ্যারেজ পেয়ে গেছি, তার মধ্যে এই কাকাটা হেল্প করে দিচ্ছে আমাদের। নতুন বাল্ব চেঞ্জ করে লাগাতে হলো। তো ব্যাপারটা হলো আমরা দীঘা থেকে প্রায় 110-120 কি বাবা ভয় পেয়ে গেছি, 110-120 কিলোমিটার মতো চলে এসেছি। আর এটা হলো সোনাবিধি টোল ট্যাক্স। এইখানটায় আমরা একটু ওয়েট করছি, চোখে মুখে জল দেবো, কারণ রাতের বেলা গাড়ি চালানো বস, আর বাড়িতে ঢুকতে ঢুকতে সেই 12টা বেজে যাবে। এদিকে প্রিয়স্মিতা বসে আছে, একটু করে রেস্ট নিয়েছি 5-10 মিনিট, কোলাঘাটাতে বসবোই। অশোক চোখে জল দিয়ে নিল, এবার ঠিক আছিস? একদম ওকে। আর তুই শের পাঞ্জাব হোটেল, ওটাও শের পাঞ্জাব হোটেল। কোলাঘাটে দাঁড়ালাম না, কারণ আমরা মন্দারমণিতে খেয়েই পুরো রাইডে বেরিয়েছি, আর এখনও আমাদের খিদে পাইনি। তাই বাড়ির দিকে যাই, গিয়ে দেখি কোনো খাবার পাই নাকি। দাদা ছেড়ে দে, ছেড়ে দে, কেন ক্যামেরাটা অন করলাম? আমরা এক জায়গায় জাস্ট একটুখানে দাঁড়িয়েছি, মানে বাড়ির একটা কাজে চলে এসেছি, এখানে দাঁড়িয়ে নেমে রিপনকে দেখে আমি বলতেই পারছি না, আমার হাসি পাচ্ছে কন্টিনিউ। কিন্তু ওর এখান থেকে বাদের মতো যেন মুখটা লাগে। ক্লাস নামিয়ে চালাচ্ছিলিস তাহলে আমার এরকম হলো কেন? এ ভালো কথা, তোর বাইকটা এরকম ধুলো ওঠে সামনে দিও। কি অবস্থা, এত সাঁওতাল সাঁওতাল মনে হচ্ছে তোকে, মানে এবার সেট হয়ে যাবে দেখবি। ঠিক এরকম ছিল অবস্থা তোরে, চশমাটা খুললাম ভালো হয়েছে, চোখে তো ধুলোটা বেশি আসেনি। সো ফাইনালি চলে আসলাম, আর অবস্থা খুব খারাপ, মানে মাথা মাথা চুলকাচ্ছে। কন্টিনিউ 200 কিলোমিটার গাড়ি চালিয়েছি, এক জায়গায় দাঁড়িয়েছি জাস্ট,
তো যাই হোক, ওভারঅল এই ছিল আজকের ব্লগটা। তো যাই হোক, দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। আর তোমরাও কমেন্ট করে জানো যে এই ছোটোখাটো মোটো ব্লগটা কেমন লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর নতুন যারা যারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো টাটা, লাভ ইউ অল গাইজ।